বলে এখন ঘুরে এখন উফ খিদে খিদে পাচ্ছে মাকে ডাকি মা ও মা হ্যাঁ মানা কি হলো খুব খিদে পাচ্ছে হ্যাঁ খিদে পেয়েছে কিছু খেতে দাও না দাঁড়াও আমি তোমার জন্য তাহলে কলা আর বিস্কুট নিয়ে আসি ওকে এই নাও আম্মা তাতে খেয়ে নাও এত শব্দ কেন মনা মনা শোনো এত শব্দ করে না খেতে হয় না আস্তে আস্তে খাও কিভাবে দাঁড়াও আমি দেখাচ্ছি এই যে বিস্কুটটা নিয়ে মুখ বন্ধ করে এইভাবে আস্তে আস্তে খেতে হয় এরকম করে খেতে হয় না এটাকে ব্যাড ম্যানার্স বলবে তো সবাই ওকে এইভাবে খাবো হ্যাঁ খাও খাও শোনা খাও আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো এদিকে দেখো এ এ ড্যাশ ডি তাহলে এখানে কি হবে কি হলে অ্যান্ড হবে কি হবে না কারেক্ট এ এন টি অ্যান্ড ঠিক আছে এবার বলো তো বি ড্যাশ এক্স কি হবে বলো 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 বি ড্যাশ এক্স ওকে রুহি সব তো ঠিক আছে বুঝলাম বি ও এক্স বক্স হয় কিন্তু তুমি কেন নক কামড়াচ্ছিলে দিস ইজ ব্যাড হ্যাবিট নক কামড়ানো যাবে না তুমি এমনি চিন্তা করতে পারো ঠিক আছে বাবা আর করব ওকে এবার বলো সি ড্যাশ টি কি হবে ধুম্মা চলে হই আর ধুম্মা চলে দাঁড়া একটু দুষ্টুমি করছো কি হলো ঘরে এত নোংরা ফেলছো কেন তুমি জানো না নোংরা ডাস্টবিনে ফেলতে হয় তো যে কোনো নোংরা ঘরে বা অন্য কোনো জায়গায় কখনো ফেলতে হয় না সব সময় নোংরা ডাস্টবিনেই ফেলতে হয় ঠিক আছে আর ফেলবো না শোন আমার মনা তোমাকে তো কালই বললাম যে এত শব্দ করে করে খেতে হয় না তবুও কেন এত শব্দ করে করে খাচ্ছ তোমার কিন্তু খুব ব্যাড হ্যাবিটস হয়ে যাচ্ছে সেদিন পাপাও আমাকে বলল যে তুমি নখ কামড়াচ্ছিলে তারপরে সেদিন ডাস্টবিনে নোংরা ফেলছিলে না এত ব্যাড হ্যাবিটস হয়ে যাচ্ছে তোমার তুমি সব সময় আমাকে বকো হ্যাঁ আমি সব সময় বকি তোমাকে ভালো লাগে না না মনা এগুলো কোথায় ভালো লাগে না এগুলো আরে আমি যাই আরে শোনো উফ এই মেয়েটাকে এখন কে বোঝাবে এই এত এত ব্যাড হ্যাবিটস দিনে দিনে বেড়েই যাচ্ছে উফ মাকে একটু ফোন করি দেখি মাকে সব বলি তো রুইকে নিয়ে এত সমস্যা হচ্ছে কিচ্ছু কথা শুনতে চায় না ওম নমো 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 ওম নমো 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 বাবা ধরছে না কেন এখনো ফোন কতবার রিং হচ্ছে করছেটা কি অশান্তি শান্তিতে একটু পূজাটা দিব তারও শান্তি নাই কে যে ফোন করতে থাকে সারাটা দিন এই এক ফোন কোম্পানি না কোম্পানি না কাস্টমার কেয়ার কে যে ফোন করে আমার তো ফোন করার লোকও নাই মাথা খালি ফোন করতে থাকে যাই ফোনটা ধরে আসি ওরে বাবা ফোনটা ধরি রে কে যে সারা দিন ফোন করতে থাকে ও মন্টি মন্টি ফোন করছে এই টাইমে আবার অসময়ে এই সময় তো আর ফোন করে না কি আবার হইলো যাই হোক ফোনটা ধরি ধরে দেখি কি কয় হ্যালো হ্যালো
হ্যাঁ মা, কি করছিলে এত দেরি হলো ফোন ধরতে? এই যে পূজা দিতেছিলাম, তোর ফোন দেখে আসলাম তাড়াতাড়ি করে। আমি আবার ভাবলাম এই সময় আবার কে ফোন করে, তুই তো এই সময় ফোন করিস না। ও তোরা ভালো তো? হ্যাঁ আমরা তো ভালোই, তোমরা কেমন আছো সবাই? আমরা ভালোই। আর রান্না বান্না সব হয়ে গেছে? হ্যাঁ রান্না বান্না তো সব আগেই শেষ, রান্না বান্না শেষ কইরা স্নান কইরা তারপরে পূজা দিয়া এই যে এসে বসলাম। আচ্ছা রুহি কেমন আছে? রুহি, রুহিকে নিয়ে তো সমস্যা জানো না, সোনাটাকে কতদিন থেকে দেখি না। আরে এখন আবার কি হয়েছে বলতো, নতুন সমস্যা শুরু হয়েছে ওর, কিছু কিছু ব্যাড হ্যাবিটস আমি দেখতে পাচ্ছি। কি করে আবার? এই নখ কামড়াচ্ছে, তারপরে খাবার খাওয়ার সময় খুব চপ চপ শব্দ করে করে খাচ্ছে, কিছু বললে আবার শুনতেও চায় না, ভাবো কেমন। আরে অন্য ভাবে বুঝাইতে হবে বুঝলি, তোরাও করছিস রে, সব বাচ্চা এরকম করে রে। আমরাও এরকম করেছি, তোর আরো বেশি করছস, রুহিতাও ভালোই আছে। আচ্ছা ঠিক আছে সে তো সব বুঝলাম, তুমি আমাকে আগে আর কিছু একটা আইডিয়া দাও কিভাবে আমি ওর এই ব্যাড হ্যাবিটস গুলোকে ছাড়াতে পারি, আমার কথা তো এখন শুনতেই চায় না। ঠিক আছে উপায়টা কইতেছি শোন। হ্যাঁ এইভাবে বুঝাবি দেখবি কি ঠিক বুঝবে। ভালো আইডিয়া তো? হ্যাঁ ঠিক আছে কালকে এইটা ট্রাই করব, তারপরে তোমাকে জানাবো ঠিক হলো কিনা। শোন সব বাচ্চাই আলাদা হয়, একটু টাইম লাগবে, একটু টাইম দিবি, বাচ্চা মানুষ করা না অত সোজা না বুঝলি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রাখ। হ্যাঁ ফোন করিস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যাই, কারণ বাকি পুরো কাজগুলো করে নি। মনা শোনো, তোমাকে আজকে একটা কাজ দেবো, আমি করবে তুমি না যাও তো ওই আলমারির থেকে একটা জামা বের করে নিয়ে আসো তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আসো, নিয়ে আসো, এসো চলে আসো দাও। এখন কি করবে বলো তো, ওই গিয়ে আলমারিটাই নিয়ে এসো। দেখো না গিয়ে ট্রাই করো। পারবো না, কত তো বড়। পারবি পারবি। ওকে যাও যাও আলমারিটা নিয়ে যাও। হ্যাঁ নো 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 আচ্ছা ঠিক আছে এসো তোমাকে কিছু কথা বলবো। আলমারিটা কত বড়, এরকমই কিন্তু ব্যাড হ্যাবিট গুলো, একটা ব্যাড হ্যাবিট কিন্তু তুমি নিয়ে আসলে ওটা ফটাফট তুমি ছাড়িয়ে দিতে পারবে, কিন্তু এই যে তোমার ব্যাড হ্যাবিট গুলো যদি এই আলমারির মতো বড় হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর সেগুলোকে কখনো ছাড়াতে পারবে না। তুমি কি ছাড়াতে পারবে? পারবো না তো। তাহলে এই জন্য সব সময় তোমার মনে রাখতে হবে যে যখনই তোমার কোনো ব্যাড হ্যাবিট কেউ তোমাকে বলবে যে মনা তুমি এটা করবে না, নখ কামড়াবে না বা শব্দ করে খাবে না, এই কথাগুলো যখনই কেউ বলবে সঙ্গে সঙ্গে সেই ব্যাড হ্যাবিট গুলোকে তোমার ত্যাগ করতে হবে, ঠিক আছে? ওকে মাম্মা। ওইগুলো আর কখনো করা যাবে না, তাহলে তুমি কিন্তু সেগুলোকে ছাড়তে পারবে, না হলে কিন্তু এই এত বড় আলমারির মতো বড় হয়ে যাবে, তখন কিন্তু আর একটা ব্যাড হ্যাবিটও ছাড়াতে পারবে না তুমি। তো দেখলে তো বন্ধুরা কি হলো, তো ব্যাড হ্যাবিট গুলো লাইফের থেকে যত তাড়াতাড়ি তোমরা সরিয়ে দিতে পারবে ততই কিন্তু তোমাদের জন্য ভালো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।